থেকে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হুয়ালি ব্যাংকের পিআই অ্যাপসের ইউজার আইডি যদি আপনি ভুলে যান কীভাবে ইউজার আইডি পুনরায় ফেরত পেতে পারেন সেই প্রক্রিয়া। তার চলুন ভিডিওটা দেখি। প্রথমে আপনারা চলে যাবেন পিআই অ্যাপসে, সেখানে আপনি ফরগেট ইউজার আইডি অপশন দেখতে পারবেন নিচের দিকে এই জায়গা, সেই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অ্যাকাউন্ট নম্বর দেবেন, মোবাইল নম্বর দেবেন, ডেট অফ বার্থ দেবেন। আপনার অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি প্রদান করা হবে অথবা ইমেলে ওটিপি প্রদান করা হবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপিটা অটোমেটিক ভেরিফাই এলো, পারমিশন এলো করে দিলেই ভেরিফাই হয়ে যায় এবং আপনাকে ইমেল চেক করতে বলবে। আপনি ক্লোজে ক্লিক করলে ইমেলে চেক করবেন বা মোবাইলেও চলে আসে, সরি, ইমেলে আপনার ইউজার আইডিটা প্রদান করা হবে। ইমেল চেক করলে আপনাকে ইমেলে দেখা যাবে যে ইউজার আইডি প্রদান করা হয়েছে। এখন আপনি সেই পিআই ব্যাংকে আবার পুনরায় চলে যাবেন, সেই ইউজার আইডি দিয়ে সরাসরি লগ ইন বাটন ক্লিক করলে মূল পেজ চলে যাবেন। ওকে, আপনাকে একটা ওটিপি প্রদান করা হবে মোবাইল নম্বরে, রেজিস্টার্ড মোবাইল নম্বরে, পারমিশন এলাও চাইতে পারে। এলাও বাটন ক্লিক করলে ওটিপি যদি ভেরিফাই করতে হয় তাহলে সরাসরি ভেরিফাই হয়ে যাবে। ওকে, এলাও বাটনে ক্লিক করে দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবেন। ব্যাস, প্রাইমারি ডিভাইস পি ব্যাংকিং, ইয়েস, নতুন ডিভাইসে আসলে ইয়েস করে দিয়ে আপনাকে আবার ওটিপি দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য। যে নতুন করে যারা ডিভাইস রেজিস্ট্রেশন করে ঢুকে ডিভাইসে, তাদেরকে একটা ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য সতর্ক দেয়। এখন আপনি সেই পাসওয়ার্ডটা দেবেন এবং ইউজার আইডি যেটা আবেদন করা হয়েছিল সেই ইউজার আইডি দেবেন। পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে মূল পেজ চলে যাবেন। ওকে, আপনি লগ ইন সাকসেস, তার মানে পাসওয়ার্ড ইউজার আইডি রিসেট সাকসেসফুল। তো বন্ধুরা, এইভাবে আপনার ইউজার আইডি রিসেট করে নেবেন খুব সহজেই ঘরে বসে। বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত যদি একটু ভালো লাগে থাকে লাইক বাটন লাইক করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়া যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।